আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন বাজে ভোর 4টা। নতুন একটা ফ্লাইটে আমাদের চারজন স্টুডেন্ট আসলো, তাদেরকে রিসিভ করার জন্য আসছি। আপনাদের সাথে পরিচয় করে দিব কে কোন প্রতিষ্ঠানে আসলো এবং কে কোন প্রোগ্রামে আসলো। চলুন তাহলে তাদের সাথে পরিচয় হয়ে নিই। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যেই আমাদের চারজন স্টুডেন্ট এসে পড়বে। আমরা অ্যারাইভাল এরিয়াতে আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সদ্য আগত চারজন শিক্ষার্থী, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মালয়েশিয়া। আপনাদের পরিচয়টা যদি একটু দিতেন। হাই, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ শাহরিয়ার রহমান শৌমিক, আই কেম হিয়ার টু স্টাডি ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন সেগি কলেজ কুয়ালালামপুর। ওকে, থ্যাংক ইউ। এরপর আছে আমাদের আপু। আমার নাম হচ্ছে আসমা আক্তার, আমি আমার কলেজ হচ্ছে সেগি কলেজ কুয়ালালামপুর, আমার প্রোগ্রাম হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রাম ইন কমার্স। ওকে, থ্যাংক ইউ। আমার নাম আলামিন হুসাইন, আমি মাস্টার্স প্রোগ্রাম আসছি, আমার প্রোগ্রাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আর আমার সাবজেক্ট হচ্ছে মাস্টার অফ এডুকেশন, এডুকেশন লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট বাই রিচার্স, দেড় বছরের। আর আমার ইউনিভার্সিটি হচ্ছে সালেঙ্গা। ওকে, আর ইউনিভার্সিটির নেম ইউনিতার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, থ্যাংক ইউ। এমনি নাজমুল হাসান, সেগি কলেজ কুয়ালালামপুর। কোন প্রোগ্রাম? ফাউন্ডেশন ইন ইনফরমেশন টেকনোলজি। ওকে, ফাউন্ডেশন ইন ইনফরমেশন টেকনোলজি। তাহলে আমরা দেখলাম আজকে আমাদের ফাউন্ডেশনের স্টুডেন্ট আছে, এরপরে আছে ডিপ্লোমার স্টুডেন্ট, শ্রমিক ডিপ্লোমার স্টুডেন্ট, এরপরে আছে আমাদের মাস্টার্সের স্টুডেন্ট। হ্যাঁ, তো আজকে শুধু ব্যাচেলারের স্টুডেন্ট নাই, বাদ বাকি সব স্টুডেন্ট আছে। তো শ্রমিকের দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ। হ্যাঁ, আর দেশে পড়ালেখা হয়েছে কোথায়? আমি দেশে একাডেমিয়াতে ও লেভেলস করেছি। একাডেমিয়াতে? হ্যাঁ, ধানমন্ডি শাখা না? হ্যাঁ, লালমাটি। আর আসমা আক্তার পড়ালেখা করা হয়েছে কোথায়? বাংলাদেশে কোনো ঝামেলা করে নাই আলহামদুলিল্লাহ। আর আলামিন হোসেনের দেশের বাড়ি? লক্ষ্মীপুর জেলা। হ্যাঁ, ওকে। পড়ালেখা হয়েছে? ওকে, ধন্যবাদ। আর নাজমুলের দেশের বাড়ি? আমার দেশের বাড়ি হচ্ছে যশোর। যশোরে? হ্যাঁ, ওকে, ধন্যবাদ সকলে, সকলের পরিচয় দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদের এখানে কমেন্টস করবেন। মালয়েশিয়া উচ্চশিক্ষা বিষয়ক যে কোনো পরামর্শের জন্য যে কোনো জেলা থেকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এখন যেহেতু ভোর 4:30 মতো বাজে, আর অনেক দূর দূর কক্সবাজার থেকে অনেকে আসছে, অনেকে আসছে ঝিনাইদহ থেকে, লক্ষ্মীপুর থেকে, যশোর থেকে, সেক্ষেত্রে অনেক জার্নি করে আসছে। আজ আর বেশি কিছু এখানে বলবো না, এখন আমরা চলে যাব আমাদের নিজ নিজ কলেজের উদ্দেশ্যে, আমাদের নিজস্ব পরিবহন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, আপনাদেরকে ইনশাআল্লাহ দেখা হবে কলেজে। হ্যাঁ, ফাইনালি আমাদের সেগি কলেজ কুয়ালালামপুর, অনেক বড় ক্যাম্পাস। ওকে, এটা আমাদের সেগি কলেজ কুয়ালালামপুর। ওকে, রিল্যাক্স। হ্যাঁ,